চলো আজকে আমরা মাছের বাজারে যাই। আগের দিন আমরা ভাঙাচোরা চুল কি করে কত দাম হয় শিখেছিলাম, আজকে আমরা মাছের বাজারে যাব। মাছের বাজারে গিয়ে মাছ কিনব। মাছ এলো, মাছ নিয়ে বসে আছে, কত দাম? না, 200 টাকা কেজি। 200 টাকা কেজি একটা মাছ তুমি নেবে? 250 নেবে, আর তোমার কাকু নেবে এই 350, 350, 350 মানে 350। তা এই দুটো মাছের দাম 500-র দাম তো বার করতেই হবে, 250-100-র দাম। তাহলে আমাদের খুব সহজে দেখো টুকুলে করে ফেলবো। দোকানদার দেখছি 200 টাকা কেজি, 200 টাকা কেজি, 1 কেজির দাম পড়লো কত দাম? এটাকে ইংরেজিতে লিখি 1 কেজির দাম পড়ছে 200 টাকা। সঙ্গে সঙ্গে এটাকে গ্রাম করে নেবে, 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রামের দাম পড়ছে 200 টাকা, সঙ্গে সঙ্গে একটা শূন্য কাটলে, একটা শূন্য কাটলে। 100 গ্রামের দাম 20 টাকা, আবার একটা শূন্য কাটলে, আবার একটা শূন্য কাটলে। 10 গ্রামের দাম 2 টাকা। এবার যদি 1 গ্রামের দাম বার করতে চাও, টাকাটাকে পয়সা করে নাও, 2 টাকাটা = 200 পয়সা, 2টো শূন্য হয় পয়সা, তাহলে শূন্য করো, শূন্য 20 পয়সা, 1 গ্রামের দাম 20 পয়সা। পয়সা কিন্তু এটা, এটা টাকা থাকলো না, ঝামেলা করো না, জানতার সঙ্গে কই টাকা যায় পেলাম হিসাবে। যখন পয়সা করে নেবে, পয়সাটা লিখবে, তাহলে কোনো অসুবিধা নেই। এইটুকুর মধ্যে আমরা সহজে বার করে ফেললাম, আমাদের ওয়েকিং নিয়ম করে হয়, কিন্তু আমরা সহজে বার করবো। আমরা সবাই লেখাপড়া যেমন জানি না, আমরা শুধু মাছ কিনতে জানি, মাছ তো উপকারী। বেশ চলো, আমরা আমাদের কত কিনতে হবে? 250 গ্রাম। স্যার একটু আগে আমরা যদি যাই এখানটা, যদি 1000 গ্রামের দাম ছিল 200 টাকা, ছিল তো টাকা এটা, এখন পয়সা পয়সা নেই, কেটে দিয়েছি। 100 গ্রামের দাম পেয়েছি 20 টাকা, 200 গ্রামের দাম আমরা বার করতে পারবো না? 100 গ্রাম যদি 20 টাকা হয়, 200 গ্রাম তো 2 দিয়ে গুণ, 2 বার 20 যোগ হবে, যদি সেটাও না পারো। 100 গ্রামের দাম 20 টাকা, তাহলে 100 গ্রাম, আবার 100 গ্রাম নিলাম, তাহলে আবার 20, আবার 20 যোগ হলো 40 টাকা, আর 100-র অর্ধেক তো 50, তাহলে 100-র অর্ধেক 50 হলে টাকারও অর্ধেক হবে 10, তাহলে 40 টাকা, 10 টাকা, 50 টাকা। খুব সহজে বার করতে পারবে। অনেকে আবার কী করে, এই 250টা কী করে বার করে, জানে যে 500 বার করতে হবে, দিয়ে আবার তাকে অর্ধেক করতে হবে, 1 কেজি 500, সেটাও হয়। তাহলে 1 কেজি 500 হচ্ছে 500 টাকা, 500 দাম হচ্ছে 100 টাকা, 250 দাম আরও অর্ধেক করে দেওয়া 50 টাকা, সেই 50 টাকায় ফিরে এলো। কিন্তু কাকু নেবে 350 গ্রাম মাছ, তাহলে 100-র দাম 100 কিনলাম, তাকে দাম দিলাম কত? 100 গ্রাম বার করে ফেলেছিলাম 20 টাকা, আবার 100 বাটখারা চাপিয়েছে, আবার 20 টাকা, মানে একদম লো হিসাব, যারা লেখাপড়া একদম জানে না, আবার 100-300 নিতে হবে, তো তাহলে আবার 20 টাকা, তাহলে 60 টাকা হলো। কত হলো? 60 টাকা, আর কত হবে? 50 নিতে হবে। তা 100 গ্রামের দাম যদি 20 টাকা হয়, 10 গ্রামে 50 গ্রামের দাম নিশ্চয়ই এটাকে অর্ধেক করলে এটাও অর্ধেক হবে, 2 দিয়ে কাটাকাটি, তার মানে 10, তাই 10 টাকা যোগ করে দাও 70 টাকা, কোনো ঝামেলা নেই। 100 গ্রাম দাম বার করতে পারলে আবার তাহলে আবার কিসের প্রবলেম আছে? সেই 50 গ্রামে যত গ্রামই হোক, 325 হলো মনে করো মাছটা, এমন তো হতে পারে 225 গ্রাম মাছটা হলো, 225 গ্রাম মাছটা হলো, দাম কত হবে? 200 টাকা কেজি। কেজি যাই হোক, তোমরা 200 হলে, 300 হলে, যা একই সিস্টেম করে নেবে। এখন 225 গ্রাম মাছটা হয়েছে গ্রাম, আর 200 টাকা কেজি, তাহলে 1 কেজির দাম পড়ছে কত? 200 টাকা, তাহলে 1 কেজি মানে 1000 গ্রামের দাম 200 টাকা হয়েছে, তো শূন্য কাটো, শূন্য কাটলাম, তাহলে 100 গ্রামের দাম 20 টাকা। 200 গ্রামের দামটা তো সহজে বার করতে পারবো, 100 চাপিয়েছি 20 দিয়েছি, আবার 100 চাপিয়েছি 20, 200 হলো 40 টাকা, 200 গ্রামের দাম সহজে আমরা বার করে ফেললাম 40, থাকলো কত? 25 গ্রামটা, 225, 25 গ্রামের দামটা কী করে বার করবো? আমরা 1 গ্রামের দামটা সহজে বার করে নিতে পারলে 25 গ্রামের দামটা বেড়েই যাবে, বা আমরা 50-এর অর্ধেক করে দিলেই বেড়েই যাবে। তাহলে 100 গ্রামের দাম যদি 20 টাকা হয়, 100 গ্রামের দাম যদি 20 টাকা, আমরা একটু আগেই পেলাম 100 গ্রামের দাম 20 টাকা, তাহলে 50 গ্রামের দাম অর্ধেক করে, এর অর্ধেক করেছি, এর অর্ধেক করে 10 টাকা, 50-এর অর্ধেক 25 হয়, 25 গ্রামের দাম 5 টাকা, তাহলে এর সঙ্গে 5 টাকা যোগ করে দাও,
পঁয়তাল্লিশ টাকা, 225 গ্রামের দাম 45 টাকা। খুব সহজ হিসাব, সহজে কেনা যায়। এইবার টাকাটা স্যার সবসময় তো 200 থাকবে না, কখনো 250 হয়, একইভাবে করবে। কেমন করে করবে একটু দেখিয়ে দিই। মনে করো এক কেজি মাছের দাম 250 টাকা, 250 টাকা। এক কেজি মাছের দাম 250 টাকা, এক কেজি মানে 1000 গ্রাম করে দিই, সবসময় 1000 গ্রাম করে দেবে, কোনো ঝামেলা নেই। মাছের দাম 250, তো এটা 250 টাকা। এটাকে একটা শূন্য, একটা শূন্য, 100 গ্রামের দাম পেয়ে গেছি 25 টাকা। 100 গ্রামের দাম যখন 25 টাকা পেয়ে যাব, তখন 225-250 গ্রাম মাছটা কিনতে কোনো অসুবিধা নেই। 200 গ্রামের দাম পড়ে যাবে 50 টাকা, আর অর্ধেক 25-এ অর্ধেক 12.5 টাকা। তাহলে আমাদের 50 আর 12.5 মানে কত পেলাম দেখে নিই, 25 টাকা, 200 গ্রামের দাম 50 টাকা হলো, আর অর্ধেক 12.5 টাকা, তাহলে 62.50 টাকা। এরকমগুলো করতে পারো, আর না হলে এরকম শূন্য কাটলে 100 গ্রামের দাম 25 পেয়ে গিয়েছো, তাহলে 100 গ্রামের দাম 25 টাকা, আবার 100 চাপানো করে দিচ্ছু 250 মাই নেবে 25 টাকা, তাহলে 50 টাকা হয়ে গেল 200 গ্রামের দাম। শুধু 50 গ্রামের দামটা বার করে নিই, তাহলে 50 গ্রামের দাম পড়বে 100, যদি 25 টাকা হয়, 25-এ অর্ধেক 12.5, তাহলে 12.5 যোগ দাম 62 টাকা 50 পয়সা। যাই থাকুক না কেন, যদি এখানে শূন্য না হয় তাহলে এটাকে পয়সা করে নেবে 25-00 পয়সা, তারপর একটা শূন্য কাটো, আবার একটা শূন্য, অর্থাৎ 10 গ্রামের দাম 2 টাকা 50 পয়সা, একটা 1 গ্রামের দাম 25 পয়সা, এটা পয়সা হবে। কিন্তু যখন 100 দিয়ে গুণ করে পয়সা হয়ে যাবে। আগে ভিডিওগুলো দেখো, সেটাও কিন্তু একইভাবে করে দেখা হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।